সো গাইস ওয়েলকাম টু ট্রাভেল ডেডি, আশা করি ভালো আছেন সবাই। ট্রাভেল ডেডি ছোট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি কোড়াইকানাল থেকে। একদিন অলরেডি দেখলেন যে ওভারনাইট বাসে করে কোড়াইকানাল ঢুকেছি, আর ম্যাপে এদিক ওদিক এজেন্টের সাথে কথা বলে লাস্ট 1600 টাকা ট্যাক্সি পেয়েছি আমাদের সাইট সিন করবে আজকে, বেরিয়ে গেছি। তো 4-5টা পয়েন্ট আছে আর মেন ওয়াটারফল আর ট্রেকটা তো করতে হচ্ছেই। আর আজকে ওয়েদার অসাধারণ, একবার কুয়াশা হচ্ছে, একবার বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর দিচ্ছে, স্কটল্যান্ডেতে কোনো অংশে কম না। আর দেখতে থাকো আমার সাথে কি হাওয়া প্রচণ্ড, এত এত সকালও নয় যে এত হাওয়া এত কুয়াশা হবে। স্টেট দেখতে থাকো কোড়াইকানাল বাস স্টপ হচ্ছে খুব কাছে, ওখান থেকে 100 ডিস্টেন্স। আমরা হেঁটে আরো একবার এসেছিলাম, সে দেখতে পাবেন। এখন সকাল বাজে কটা, এই 10:30 মতো, আর চারদিকে কুয়াশা দেখছেন। টিকিট কাটতে গেছে, ভ্যালি ভিউ, মাউন্টেন ভিউ, শুটিং স্পট, ডলফিন নোজ সব গেট, এগুলো সব এই জায়গাটাই কোটাসন জায়গাটা, একটা ওয়াচ টাওয়ারের মতো। আপনি হেঁটে হেঁটে পুরো রাস্তায় যাবেন, ওখানে পাশ দিয়ে সব একচুয়ালি দেখতে পারবেন কথা, সব পাহাড়গুলো একসাথে। সেটা আমরা ট্রেক করার সময় অ্যাটলিস্ট পেয়েছিলাম, কারণ এখন সকালে যা কুয়াশা। আমরা আলোচনা করছি যে কালকে আরেকবার আসবো, কারণ আজকে তো কিছুই দৃশ্যমান হলো না। বাট ভাইরাল হলে সবাই ছবি তুলছে, কিসের যে সেলফি তুলছে জানি না, পেছন ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, নিজেদেরই তুলছে, কারণ ওয়েদার তো হেভি। কুয়াশা না বলতে পারেন, এগুলো মেঘ, এত জোরে হাওয়া দিচ্ছে, যে কোনো মতো বৃষ্টি নামে এরকমই ওয়েদার। ভেতরে দুটো ওয়াচটাওয়ার আছে ভিউ পয়েন্ট, দোকান থেকে আপনি পুরো প্যানোরামিক ভিউতে দেখতে পাবেন পুরো জায়গাটা। বাট আজকে কুয়াশা মেঘ বলে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, বেরোই ওটা অন্য নিচে, এটা অন্যদিকে। এখানে বিক্রি হচ্ছে মাসাজ অয়েল, জড়িবুটি, আয়ুর্বেদিক জিনিসপত্র, মশলা, ইউক্যালিপটাস অয়েল রয়েছে, আর ক্যাডবেরি তো রয়েছে, ডার্ক ক্যাডবেরি, হোয়াইট চকলেটস। তো আমরা এখান থেকে কিছু কিনলাম না আপাতত, বলছেন যে আমরা যে মাঝখান দিয়ে হেঁটে আছি এগুলো কুয়াশা না, যদি সবই মেয়ে, আর পাশে রয়েছে রেডিও ট্রান্সমিটার, এটা অনেক সবচেয়ে দীর্ঘ টাওয়ার এটা এখানকার। লাস্ট সাদার চার্চের রাস্তায় আমরা এখানে আছি, ঢুকে গেছি, এটা সামনে ওভারস অফ থেকে জাস্ট 15 মিনিট মতো। চার্চে যে খুব বড় আর্কিটেকচার বা অনেক পুরনো নিদর্শন এরকম কিছু না, বাট যে জায়গায় এই চার্চটা রয়েছে নর্মাল জাস্ট সিম্পল চার্চ, নীল সাদা কালারে চার্চটা রয়েছে, চ্যাপেলটা রয়েছে, দুটো খুব সুন্দর লাগছিল পাহাড়ের উপরে। চার্চের ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো বাইরে থেকে একটু দেখে নিচ্ছে জুম করে। আর এখন আশপাশটা ঘুরি, আশপাশটা যে কুয়াশা ছিল দেখতেই পারেন, কিন্তু এই কুয়াশার সাথে এই গাছগুলো বহু পুরো পুরোনো গাছ, তার শাখা পোশাখা পাইন গাছ, চারদিকটা মেঘে ঢাকা, একটা পুরোনো রাজ সিনেমার মতো। বাহ, কেয়া হাতসা কিয়াতে মিউজিক, এরা মনে হচ্ছে এখানে খানিকক্ষণ কাটানোর পর এখন নেক্সট পয়েন্টের দিকে যাবো। তো পাহাড় থেকে নিচে নেমে আসছি, খুব
খুবই সুন্দর। ব্যাপারটা হলো এটা নিচে নামার জন্য কোনো পরিষ্কার সিঁড়ি টাইপ নেই, একটু দেখে নামতে হবে। জায়গাটা খুব সুন্দর, চারদিক গাছ গাছালিতে ভর্তি আর জলটা খুব পরিষ্কার। পুরোনো শিকড়গুলো সাইডে লেগে লেগে আছে, ওগুলোকেই আমরা সিঁড়ি হিসেবে ব্যবহার করছি। আস্তে আস্তে পাড়ে হয়ে পৌঁছে গেলাম, আর যেখানটা জল ওই জায়গাটা পুরো শ্যাওলা। আরও দুজন ছিল, তারা ওয়াটারফলের উপরে উঠে বসেছিলেন, আমরা একটু উপরে যাবো। অনেক ওয়াটারফলে গেলাম, সেই এমপিতে অনেকটা নিচে নামতে হয়েছিল, বাট জল সেই ফিনকি দিয়ে পড়ছিল। বাট এখানে অবিরাম জলধারা শব্দ আপনি শুনতেই পাচ্ছেন, আর দারিংবাড়িতে সেখানেও জল প্রচণ্ড জোরে পড়ছিল। বাট ওনার সিঁড়ি করা, এটা তেমন কোনো স্ট্রাকচার বা সিঁড়ি করা নেই। আর এখানে গাছ গাছের চারদিকটা পুরো ভর্তি, পাহাড়ের ওপর চারদিকটা জঙ্গল আর জল পড়ছে। দেখে আমার ইচ্ছে করছে উপরে উঠতে। ফলে সামনেটা এবং ওই দিকটা খুবই পিছল, সামনে চটি রেখে ওপরের দিকে উঠছি। কিন্তু ভালো লাগছিল আমার বেশ, যখন সন্ধ্যে আছে একটু না উঠতে কেমন কেমন লাগে। যতই পালানোর চেষ্টা করি, পিপীলিকার মতো আগুনের দিকেই ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার। নেমে এলাম, দোলার সামনে পাথরটায় বসেছিল, মাকে ভিডিও করে সব দেখাচ্ছি। আমিও পুরোপুরি নেমে এসে খানিকক্ষণ ওই পাথরে বসে কাটালাম সময়, যে ড্রাইভারের সাথে আমরা বেরিয়েছি এর সাথে ঘুরতে সাইড সিনগুলো। আমাদের যথা ইচ্ছা টাইম দিয়েছি, যতক্ষণ খুশি এখানে খুশি কাটাতে পারো, ফ্রি টাইম, কোনো বাধ্যবাধকতা নেই যে 5 মিনিট 10 মিনিট থাকতে হবে। আর এখানে দু চারজন লোক আছে, তাতেই চারদিনটা ময়লা করে ফেলেছে। আলতাপসকাপের এখান থেকেই আমাদের ট্রেক শুরু হবে। ডলফিন নোজ এই পয়েন্টগুলো ভালোভাবে দেখতে পারছেন আমরা, নিচে ট্রেক করে নামবো। বাট এখন তো দেখলেন প্রচণ্ড কুয়াশা মেঘ চারদিকে ছিল, তো আমি শিওর না কতটা কি দেখতে পাবো। নিচে নেমে নেমে যাচ্ছি, যাই হোক আজকে আমাদের রাগটা ভালোই ছিল, কেন সেটা দেখতেই পাবেন। আর এই অপরূপ শোভা বুঝতে পারবেন না একদমই। এরপর লাস্ট পয়েন্টে যাওয়ার সময় আমাদের ওখানে কোনো পার্টিকুলার কিছু ছিলই না তেমন ট্রেলস, আর পাথরগুলো নড় ছিল, তাই ওইভাবে পুরোটা নামিনি। এক একটা পয়েন্টে দোকানপত্র রয়েছে, জুস এবং কিছু সুভেনিয়ার্সের দোকান। এখন এই দেখুন সবে মাত্র কুয়াশা মেঘ ক্লিয়ার হয়েছে, আমরা ভাবতেই পাইনি যে আজকে দেখতে পাবো কিছু। দেখুন আজকে আমাদের এই ট্রিপটা নেওয়া বিপদে যায়নি, সবাই দেখতে পেয়ে গেলাম। যদি এটা ফার্স্ট পয়েন্ট, সবাই ট্রেক করে এই ফার্স্ট পয়েন্টেই মেন লোকেরা সবাই দাঁড়িয়ে আছে, আর যেহেতু এখন যারা আছে সবাই সব দেখতে পাচ্ছে, শুধু যায়নি সেই বসে আছে। এখানে বেঞ্চ রয়েছে, বেঞ্চে বসে জুস খেতে খেতে দৃশ্য উপভোগ করছে। এরপর আরও তিনটে পয়েন্ট আছে, এরপর যাবো আমরা ডলফিন নোজের দিকে। যখন এখানে পরিষ্কার দেখতেই পেলাম, তাহলে যাই, এবার একটু উদ্যম পেয়েছি নিচের দিকে যাওয়ার। আরো উঁচু হতে পারে পার্টিকুলারলি, বেশ ওই জলপ্রপাতের ওখানেও দেখলাম এই কুমড়ো ফুলের মতো ফুলগুলো, বেশ এই কলকে ফুলে বড় বড় ফুলগুলো ঝুলছে, ভালো লাগছিল দেখতে। একটা যেহেতু পুরোটাই নিচে নামা, তাই ভাবছি নিচে তো ধর ধর করে নেমে যাবো, দেখি সবচেয়ে ইজি ব্যাপার, উঠতেই হবে কষ্টটা। এখন নামছি, আর নামার সময় চারদিকে ফুলে ফুল, কোথাও গোলাপ ফুটে আছে, কোথাও কিছু ছাতিম ফুলের মতো কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছাড়ছে। বুঝতে পারছি না যে ওটা ছাতিম না অন্য কোনো ফুল। আর ছোটো ছোটো দোকান আছে, ফলের দোকান, কোল্ড ড্রিঙ্কস বা কোনো রিফ্রেশিং, ছোটো ছোটো কাউন্টার দোকান আছে। আর এতগুলো দোকান যে এত পাহাড়ের নিচে রয়েছে, ভাবছি যে এরা কোথা থেকে জিনিসপত্র আনে, কারণ এখানে বাড়িঘর তো তেমন কিছু নেই। এদের কাছে কোনো ব্যাপারই না, জাস্ট হেঁটে হেঁটে নর্মাল জিনিসপত্র নিয়ে উপরে উঠে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে ইজি। এখানে বেদানা, সবেদা, কলা সব বিক্রি হচ্ছে। তা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডলফিন নোজের দিকে। না না, অ্যাকচুয়াল ডলফিনের নাক নয়, একটা বাড়ের পয়েন্ট আছে ওটা ডলফিন নোজের মতো দেখতে, সেদিকেই যাচ্ছি। কিন্তু ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর, একদম কর্নার জায়গাটা, পাহাড় থেকে আলাদা হয়ে আছে দেখতে বুঝতে পারবে। আর চারদিকটা পাইনের বাগান, বড় বড় লম্বা লম্বা গাছ, তার মাঝখান দিয়ে ট্রেক করে করে নামা।
এটাই তো ঘোরার অ্যাকচুয়াল আনন্দ। পরিষ্কারই ছিল, আবার মেঘ ঘনীভূত হচ্ছে পাহাড়ের কোলে, সেটা বুঝতেই পারছি, তাই তাড়াতাড়ি যা দেখার দেখে নি। এখন বসে আছি ডলফিন নোজে, মানে নোজের ওখানটা আমি আমরা বসতে যাইনি, ইচ্ছে ছিল বাট যাইনি, একটু তো ভয় লাগছে তো বলতে যেতে পারিনি। এই পয়েন্টে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও আছে, তাবু খাটিয়ে বসে আছে, আমরা চাইলে দাঁড়িয়ে কাপল ফটোগ্রাফ ফ্যামিলি ফটোগ্রাফ তুলতেই পারেন। এর পরের পয়েন্টটা কোনো অ্যাকচুয়াল ট্রেল তেমন করা নেই, পাথরগুলো সবই নড়ছে, তো আমি নেমে নেমে অনেকটাই নামতাম, দোদার নামতে পারলো না, আমার আমিও আর বেশি দূর গিয়ে কী করবো, কারণ আর কোনো লোকই নামছে না, আশেপাশে কোনো লোকজনও নেই, তাই আবার আমরা ওপরে উঠতে থাকলাম, আর ততক্ষণে মেঘ চারদিক ঢেকে ফেলেছে। এখন পেরোবো, একটা জলের বোতল খেয়ে নিলাম সাথে, দৌড়েছে কেন জানে, এখন বৃষ্টি নেমে গেছে, যা ভাবছিলাম এত মেঘ করেছে আধারে ঢুকে গেছে, দিন রাত বোঝা অসম্ভব। খানিকক্ষণের জন্য বৃষ্টি ভালোই আরম্ভ হলো, আমরা একটা গাছের তলায় বসে আছি, আজ আশপাশটা সব পুরোনো পুরোনো গাছের শিকড়ে ভর্তি, 500-600 বছর পুরোনো পুরোনো গাছের, সেগুলো যদি পা রেখে রেখে সবাই যাতায়াত করছে, এগুলো আছে বলতে সুবিধে, নইলে মাটিতে এবং পাথরে পুরো স্লিপ হয়ে যেত, সহজে ওঠানো করা যেত না, দূরে লোকজন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কাটা দাঁড়িয়ে আছে গাছের দাঁড়ে, বৃষ্টি বন্ধ হতে আমরা আবার উপরে উঠতে থাকবো, মেঘ এখনও ক্লিয়ার হয়নি, সামনে ওই আলতাফ ক্যাফেতে ঢুকে কফি অর্ডার দেবো, ভেবেছিলাম যে এখানে বসে বসে বাইরে ভিউ এনজয় করবো, বাট বাইরে ভিউ তো পুরো ব্লকড, কী করি এখন, বসি ভালো লাগছে বেশ, সেই তো নয় সাদা সাদা সূর্যমুখী, ওই ক্যাফেটার চারদিকে সব ফুল গাছগুলো রয়েছে, অন্যরকম শোভা সৃষ্টি করেছে, এখানে পিৎজা কফি স্যান্ডউইচ সব কিছুই আছে, স্যান্ডউইচ অর্ডার দিয়ে দেবো, শুভটা কফিটা খেতে একটা আন্দাজ ওই কফিটা মনে মনে ঘরে আছে, হ্যাঁ ঘুমে দিবি, ওই কফিটা ঘরে রয়েছে, ওই কফির টেস্ট খেয়ে নি, পরে যদি তেমন খিদে পায় তো অন্য কোথাও নেমে কিছু খেয়ে নেবো, আবার তো এখানে বসে এটা এনজয় করি, ওইদিকে ভিউটাও ভালো হতে পারে, কারণ আকাশ পরিষ্কার হয়ে রোদ্দুরে আবহাওয়া মাঝে মাঝে দেখা দিচ্ছে। কিছু যখনই ভালো লাগবে না, সাথে মাঝে মাঝে ফ্রাইস চিবি নেওয়া, এর সাথে চা সহযোগে খেলাম খানিকক্ষণ, কিছু অর্ডার দেবো কিনা ভাবছিলাম,
এরাও ট্র্যাভেল ট্যুর ট্র্যাভেল অ্যারেঞ্জ করে, তো তার ডিটেলস দিয়ে গেছে ইনফরমেশন। একটা টাইম এই ক্যাফেতে এনজয় করতে পারে, খুব সুন্দর লাগবে ভাইবটা। আমাদের লাগিয়েছিলাম, কুয়াশাও দেখে নিলাম, কুয়াশা থেকে মেঘ কেটে আর পরিষ্কার হচ্ছে পুরো। চকলেট কফি আর বাকি ওই মাসাজ পাওয়া যায়, চাইলে কিনতেই পারেন। এখান থেকে কোড়াইখানাল লেকের ভিউটা পাওয়া যায়, ভিউটা অসাধারণ। অ্যাকচুয়াল যে ভিউ পয়েন্ট নিয়েছে ওই জায়গাটা হচ্ছে মেন, গাড়ি করে যেতে একটা রাস্তা দেখেছিলাম, ওই জায়গাটা ভালো লাগছিল। তাই যেখানে গাড়ি দাঁড় করালো ওখানটা থেকে নেমে আমরা আবার নিচের দিকে হেঁটে হেঁটে আসতে থাকলাম, খুঁজলাম কোন জায়গাটা থেকে সেই ভিউটা দেখেছিলাম, আর পেয়ে গেলাম ঠিক। আর দেখুন কী সুন্দর, দূরে দেখা যাচ্ছে কোড়াইখানাল লেক। ওখানেই আছে ব্রায়ান পার্ক, আমরা যাবো ওইদিকে। কোড়াইখানাল থেকে আমরা উঠেই যাবো, বাট কোড়াইখানাল অফবিট লোকেশনে এত সুন্দর সুন্দর দৃষ্টি পেয়ে গেছি, আর এখান থেকে যাওয়ার কানেকশনটা তেমন ঠিকঠাক নয় যা শুনছি, উটির প্ল্যানটা ক্যান্সেল করতে পারি। তো এখন ওই লেক ভিউ থেকে নিচের দিকে নামছি। এখানে অনেক 1200 বছর পুরনো একটা গাছ আচ্ছা, সেই গাছগুলো দেখাচ্ছে জামুন কাপের, ওখান থেকে আমরা ফল কিনলাম। আর এখন আছি ব্রায়ান পার্কে, এটা কোড়াইখানাল লেকের ঠিক পাশে, আর পার্কটা খুব সুন্দর, চারদিকটা সম্ভব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, আর ওয়েদারটা পরিষ্কার হয়ে গেছে, তো পুরো মেঘ কেটে এখন চারদিক নীল আকাশ। এখানে একটা গ্রিন হাউসের ছোট্ট কুটির মতো আছে, ভেতরে সব না জানা কত ফুল রয়েছে, অর্কিডস রয়েছে, বিলুপ্ত প্রায় বোঝাতে এগুলো সংরক্ষণ করা রয়েছে। ভেতরে পিকচার ছবি ভিডিও কোনো কিছু তোলা অ্যালাউড ছিল না, ওগুলোর ছবি নেই। আর তামিলনাড়ুতে মেন এই শনিবার না স্কুল থেকে এক্সকার্সনে নিয়ে যাই যায়, আমরা এতদিন ছিলাম বিভিন্ন জায়গায়, সব কটা জায়গাতেই দেখছি শনিবার লোকাল স্কুল থেকে সব এক্সকার্সনে নিয়ে এসছে। ব্রায়ান পার্কে বাচ্চাদের নিয়ে এসছে, ওরা ওখানে গিয়ে খো খো খেলছে, আর সব দিদিমণি চারদিকে বসে আছে, ভালো অ্যাক্টিভিটিও হলো, অনেক কিছু জানাও হলো। আমাদের শুধু এত ভালো জায়গা স্কুলের আশেপাশে নিয়ে, এদের স্কুলের আশেপাশেই কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আইসক্রাশনে নিয়ে যায়। তো ব্রায়ান পার্ক ঘুরে নিলাম, ব্রায়ান পার্কের ভেতরে যে মাছ ভাজা মিলসের ছোটো ছোটো কাউন্টার দোকান আছে, আমরা এখন ক্যাডবেরি কিনছি। ক্যাডবেরিগুলো ভালোই আছে, হোয়াইট চকলেট, ডার্ক চকলেটের অনেক অনেক রকম রয়েছে, যেমন কিছু নর্মাল বাদাম দিয়ে, আমন্ড দিয়ে, কিছু কোকোনাট দিয়ে, ভালো হয়েছিল বেশ খেতে। আমরা আমন্ডে আর একটা ডার্ক চকলেট নিলাম, আর হোয়াইট চকলেটটা নিয়েছিলাম, হোয়াইট চকলেট আমরা এখানে নিইনি, ওটা করে এখানে কবে জানা নিয়ে মনে পড়ছে, পরে ভিডিওতে মনে পড়বে দেখাব। আর এছাড়া এই মশলাপাতি, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচের তো বিক্রি হচ্ছেই, সব দোকানেই রয়েছে এখানে। খানিকক্ষণ লেকের দায়ে দাঁড়িয়ে রইলাম, এখানে চাইলে লোকে বোটিং করতে পারে, বোটিংয়ের জন্য ভালো সুন্দর সুবন্দোবস্ত রয়েছে এবং খুব সুন্দর, ভালোও লাগবে, এনজয় করবেন। আর হর্স রাইডিং আছে সামনে, আস্তাবলে সব ঘোড়াগুলো রাখা আছে, এখানে আপনি হর্স রাইডিং করতে পারবেন পুরো লেকের চারদিক দিয়ে ঘুরে। আমরা আসবো আবার এই পরে, এই লেখক প্রচার শখ আর এই লেক, এই দুটো ম্যান্ডেটারি আবার ওয়েদার পরিষ্কার হতে আমরা হেঁটে হেঁটে আসবো, তখন আর ট্রিপ লাগবে না। এখন মিলস রেডির দোকানে ঢুকেছি, হালকা হালকা খিদে পাচ্ছে, ওই স্যান্ডউইচটা একটু হজম হয়ে গেছে, ওখানে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ ফোনে চার্জ চলে যায়, পুরো ফুড ব্লগটা রেডি হয়নি এখানে বিরিয়ানি খাওয়ার, খেয়ে এখন আবার ঘরে দিকে যাত্রা করছি। বাস্কিন রবিন্স একটু আইসক্রিম খেয়ে নিলাম খাওয়ার পর, মানে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে, একচুয়ালি চারটে পর্যন্ত ঘোরার কথা ছিল, সব কিছু হয়ে গেছে কোনো মধ্যে, কারণ ওই বোটিং ফোটিং আমরা করিনি। এখন এই নাইডুপুরম ঢুকবো, তার আগে লোকাল মার্কেট থেকে দেখছি কিছু টুকটা খাওয়া নিয়ে যায়, একটা রাতে ডিনারের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধ করে যদি আমাদের রান্না করেছিলাম, আর সেই জন্য এখন চাল ডিম নিয়ে নিচ্ছি, নুন ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, সামনের দোকানে আলু পেয়ে যাবে। ছোট বেগুন
আমরা বাজার যতক্ষণ করছি গাড়ি দাঁড়িয়ে আছে, হয়ে গেলে আবার যাবো, আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। এখন চা আর এই কাদানি খাচ্ছি, কলার চপ। আপনাকে যারা আসছেন বেশি দিন তো থাকতে পারবেন, তাই কোড়াইখানা যখন আসবেন এই ট্রিপটা অবশ্যই নেবেন, এনজয় করবেন। শান্ত খাদে চা আর ডায়ের চিরা সহযোগে এদের জল খাবার ছাড়ছি, আর রাতের খাওয়া দাওয়া তো ঘরেই বানাবো। সারাদিনে খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে আর ভিডিও করার ইচ্ছে ছিল না, তাই রান্নাবান্না ভিডিওটা করিনি, পরের দিন দেখাচ্ছি। এখন সকালবেলা বেরিয়েছি, এবার পায়ে হেঁটে ঘোরা শুরু। ঘুরে ঘুরে দেখবো, ম্যাপ সেট করা আছে, কোথায় কি যাবো দেখে নিয়েছি। বাস এসেছে আমাদের হোটেলের সামনে, আমি বাসগুলো নিয়ে আসে এই হোটেলে, কেউ দু তিন দিন থাকে করে এখানে, আর সামনে ট্রিপগুলো সব যায়। আচ্ছা, কুয়াশা নেই চারদিক, কাজ পরিষ্কার, হেবি সুন্দর লাগছে চারদিকটা। নির্দিষ্ট আচ্ছা, আমি মেদু বড়া খেতে লাগলাম বাস স্ট্যান্ডে এসে, তারপর হেঁটে হেঁটে নিচের দিকে যাবো। এই জন্য ভাবছি তুমি অস্ট্রেলিয়া থেকে এসছো, তুমি অস্ট্রেলিয়া থেকে এসছো। চেন্নাই বন্ডি বাজারে ছিলাম যখন বললাম না যে রাস্তা বা তাল খায়, তেমনি এই যে তাল বিক্রি হচ্ছে রাস্তার সাইডে, আমরা এখন তাল শাঁস খেয়ে দেখবো। আরও লোকে আসছে, লোকে এসে তাল কিনে একবারে বাড়ি নিয়ে যাচ্ছে, আমরা কেটে খাবো। তো কেটে নিয়ে ওই কলা পাতার মধ্যে মরে যায়, আর খেতে ভালো ছিল, আর এগুলো খাওয়া হেলদি, আর পেটটা খানিকক্ষণের জন্য মরে গেল। তো ইডলি পানি তো কী হয়েছে, এটা আপাতত মেদু বড়া চা আর তাল শাঁস খেয়ে ভরে গেল। শাঁস খেয়ে এখন আমরা নিচের দিকে নামবো, কোড়াইখানা লেকের দিকেই যাচ্ছি। আর এছাড়া এখান থেকে উঁটি যাবো বলেছি না, তো বাসের যদি কিছু কানেকশন পসিবল থাকে তো কথা বলতে হবে, তো সেটাও দেখবো। এখন সেদিকেই যাচ্ছি, সেই গল্প পরের ভিডিওতেই থাকবে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, স্টে টিউনড।